ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে রানীনগর থানার আন্ডারচর মাঝার দিয়ার গ্রামে। আহত ইন্তাজুল শেখ আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, সোনারুল শেখও মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রানীনগর থানার আন্ডারচর মাজারদিয়া গ্রামের বাসিন্দা সোনারুল শেখ ও ইন্তাজুল শেখ একই সঙ্গে ব্যবসা করেন। জানা যায়, রবিবার রাতে ইন্তাজুল শেখ সোনারুল শেখকে বাড়ি থেকে বাগানে ডেকে নিয়ে যায়। ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে দুজনের মধ্যে সংঘর্ষ বাধে। ইন্তাজুল সোনারুলকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আমরা স্বামী নিচে শুয়ে আছে, দুই ছেলে নিয়ে, আমি এক ছেলে নিয়ে শুয়ে আছি। আমার স্বামীকে ডেকে নিয়ে গেল, নিয়ে যে দেরি দেখে আসছে না, আসছে না করে অন্য মানুষ এসে বলছে যে কি এরকম ঝামেলা। অন্য মানুষ এসে ঝামেলার কথা যখন বলল, তখন আসলো এসে থানার গাড়ি আসে। থানার গাড়িতে আমার ভাসুর সিদ্ধে যায় যে অসুস্থ, খুবই মানে অতিরক্ত মারেছে, এই কপাল পা এই বুকটুক সব হাত টাত সব হচ্ছে যে কি কাটিয়াছে, ফাঁকাইছে একবারে। গলায় তো দড়ি দিতে গেলছে গাছে, দিয়ে টাঙিয়ে দিবে, দিয়ে বাড়ি আসবে, ভাববে যে মরে গেলছে গলায় দড়ি দিয়ে। এরপরে হঠাৎ সোনারুল শেখ ইন্তাজুল শেখকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। শুনলাম সকালবেলায় শুনলাম যে আমার খালাতো ভাই সোনার দিকে ডেকে লিয়েছে রাত 11টার সময়, ডেকে লিয়েছে ইন্তাজ, সাজাদ আর জাকির। লিয়ে যাওয়ার পরে তো মাল নিয়ে দিতে হবে নাকি, তাই বলে ডেকে লিয়েছে। লিয়ে যেয়ে রাতে তো মারিয়াছে, মেরে মেলা যা খাম টাম করেছে, গলায় দড়ি বাধ্য মারিয়া ফেলার চেষ্টা করেছিল। তারপরে তো থানা এসে তুলে নিয়ে এলছে, শুনছি আমার খালাতো ভাই টাকা পাবে, টাকা চাহা কেন্দ্র করে লিয়ে যেয়ে ওরকম করে মেরেছে পরিকল্পনা। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ইন্তাজুল শেখ আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন, সোনারুল শেখও মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। শুয়েছিল, দিয়ে এবার এই তাড়াতাড়ি শব্দ শুনতে পাচ্ছি পায়ে, আমি উঠে পায়খানার দিকে গেল, দিয়ে এবার ওই ছেলেটাকে ধরে নিয়ে আমার দেওর হচ্ছে দাঁড়িয়ে আছে, দিয়ে এবার আমি বলছি কী হয়েছে রে কী হয়েছে, তো লব্বাকে ছুরি মেরে বাইরে খেয়েছে দাঁড়িয়েছে। এবার নদী তো আমরা এবার যাচ্ছি লাইট নিয়ে, তো ওই তো নিয়ে এসছে তিন চারজনা ধরে, দেখছি লাড়ি বাড়িয়ে আছে, বান্ধা আছে জামা দিয়ে লুঙ্গি দিয়ে গামছা দিয়ে, তাও বাড়িয়ে গেছে। রানীনগর থেকে খালিদ মুজতবার, রিপোর্ট TV24 বাংলা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, USG, অত্যাধুনিক OT, ICU, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশেষ চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।